নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত দয়াময়ী কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ের তথ্যাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কালীক্ষেত্র কলকাতার অলিগলিতে রয়েছে অসংখ্য মা কালীর মন্দির, অধিকাংশরই ইতিহাস সুপ্রাচীন। দেবীর নাম দয়াময়ী কালী। মধ্য কলকাতার কলেজ স্কোয়ারের কাছে রাধানাথ মল্লিক লেনের দয়াময়ী কালীবাড়ি কলকাতার অন্যতম প্রাচীন কালী মন্দির। 1771 সালে বা বাংলার 1178 বঙ্গাব্দে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় কালো পাথরের দক্ষিণাকালী মূর্তি সহ দালান স্থাপত্য রীতির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 2 দালান বিশিষ্ট মন্দিরের গর্ভগৃহে কাঠের সিংহাসনে দেবী দয়াময়ী দক্ষিণাকালী বিগ্রহ প্রতিষ্ঠিত। গর্ভগৃহে বিরাজ করেন পীঠরক্ষক হরনাথ শিব এবং দামোদর নারায়ণ শিলা। মন্দিরে পুজো চলে শাক্ত মতে, কিন্তু এখানে বলিদানের কোনো প্রথা নেই। 1345 সনে মন্দিরটি পুনঃসংস্কার করা হয়েছে। দালান রীতিতে তৈরি মন্দিরটি পূর্বমুখী, যদিও মাতৃমূর্তি কিন্তু দক্ষিণমুখী। মন্দির গাত্রে মার্বেল ফলকে লেখা রয়েছে শ্রী শ্রী দয়াময়ী সন 1178, শ্রী গুরুপ্রসাদ তরে হেরি দিগম্বরী। মন্দিরের প্রবেশপথে চোখে পড়বে দয়াময়ী ভবন লেখা, কালীর নামে এমন নাম হয়েছে। দেবী কালিকার বিগ্রহটি কষ্টিপাথরের তৈরি। মাতৃবিগ্রহের উচ্চতা 1.5 থেকে 2 ফুটের মতো। দেবী চতুর্ভুজা দক্ষিণাকালী রূপেই বিরাজিত। দেবীর বাম দিকে খড়্গ এবং মুণ্ড এবং ডান দিকে বরমুদ্রা এবং অভয় ধারণ করে শিবের বুকে দক্ষিণ চারণ স্থাপিত করে দণ্ডায়মানা। দেবী কালিকার সারা গায়ে সোনার উপর অলঙ্কার পরানো থাকে। মায়ের পায়ের সামনে রাখা থাকে 5টি নরমুণ্ড। কালীমূর্তি একেবারে সাবেকী ধরনের, কোনো বস্ত্র পরানো হয় না। তিনি তার স্বপ্নাদিষ্ট দিগম্বরী রূপটিতেই বিরাজ করেন। প্রায় 2 ফুট উচ্চতার দেবী মূর্তি কারুকার্যময় কাঠের সিংহাসনের ওপর অধিষ্ঠিত থাকেন। কথিত আছে মন্দিরের দেবী মূর্তি পুকুরে পাওয়া গিয়েছিল, তারপর সেই পুকুর বুঝিয়েই দেবীর মন্দিরটি নির্মাণ করা হয়েছে। দীপান্বিতা কালী পুজোয় আজও অসংখ্য ভক্তের সমাগম হয়। পাশাপাশি জগদ্ধাত্রী পুজোতেও এখানে জাঁকজমকপূর্ণভাবে পুজো করা হয়। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন মূল পুজো আয়োজিত করা হয়। পুজোয় মাতৃ আরাধনায় যেমন মা জগদ্ধাত্রীকে পুজো করা হয়, তেমনই পুজো করা হয় মা কালী এবং মা দুর্গাকে। বাংলা 1178 সনে বা ইংরেজি 1771 সালে জগদ্ধাত্রী পুজোর অষ্টমীতে এই কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই দেবী কালিকার পুজো হয়ে আসছে। মন্দির তথা পুজোর বয়স 250 পেরিয়ে গিয়েছে। মন্দিরের সেবায়ী তো বন্দ্যোপাধ্যায় পরিবার, তাদের হাতেই পুজোর সূচনা হয়েছিল। 1178 সনে পুজো প্রথম শুরু করেন গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। শোনা যায় তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশে পাওয়া মায়ের রূপ অনুযায়ী কালীমূর্তির আদলে এখানে পূজিত হন জগদ্ধাত্রী। গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের পর তার মেয়ের হাত ধরে এই পুজোয় যোগদান করেন ঘোষাল, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় প্রভৃতি পরিবার। দয়াময়ী ভবনের আশেপাশের বহু পরিবার এখন পুজোয় সামিল হন। মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। এখনও বেদির ওপরে 5টি প্রতীকী মুণ্ড রাখা রয়েছে। বেদির নিচে রয়েছে আসল পঞ্চমুণ্ডীর আসন। দেবীর ভৈরবরূপী 2টি শিবলিঙ্গ হরনাথ এবং শিবনাথ মন্দিরের মধ্যেই পৃথক একটি শ্বেতপাথরের বেদিতে প্রতিষ্ঠিত। এই মন্দিরে বাসুদেব, দামোদর, রাজরাজেশ্বর, শালগ্রাম শিলারও নিত্য পুজো করা হয়। মন্দির জগদ্ধাত্রী পুজো অষ্টমীতে প্রতিষ্ঠিত হওয়ায় দেবী সিংহবাহিনীকেও এখানে দেবী জগদ্ধাত্রীর সঙ্গে পুজো করা হয়। দেবী যেহেতু দীর্ঘদিন পুকুরে ছিলেন, তাই দেবীকে ভোগে মাছ নিবেদন করা হয়। কথিত আছে শোল মাছ ও চিংড়ি মাছ দেবীর অত্যন্ত প্রিয়। দেবীকে মাছ দিতে হবেই, মাছ না হলে দেবী অভুক্তই থাকেন। দেবী দয়াময়ী মৎস্যপ্রীতি নিয়েও বহু জনশ্রুতি গল্পকাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে 1978 সালের বন্যায় গোটা কলেজ স্ট্রিট অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছিল। সেই সময় দেবী দয়াময়ীর ভোগ নিবেদন করা সেবায়তদের কাছে কঠিন হয়ে পড়ে।
সেই সময় মন্দিরও জলমগ্ন হয়ে পড়েছিল। মন্দিরে প্রবেশ করা জলে নাকি মাছ ভেসে উঠেছিল, সেই মাছই দেবীকে ভোগ হিসাবে নিবেদন করা হয়েছিল। ভক্তদের বিশ্বাস, দেবী এখানে প্রয়োজনে নিজের ভোগ নিজেই জোগাড় করে নেন। রাধানাথ মল্লিক্রেন কলকাতা 12-তে রয়েছে এই মন্দির। সূর্য সেন স্ট্রিটে কর্পোরেশনের পাশ দিয়ে রাধানাথ মল্লিক লেন ধরে ডান দিকে কিছুটা এগোলেই চোখে পড়বে দয়াময়ী কালী মন্দির, কিছুটা দূরেই দয়াময়ী দুর্গা মন্দির। এখানে এখনও নিত্য পুজো হয়, সন্ধ্যারতি হয়। ভক্তদের বিশ্বাস, দেবী অত্যন্ত জাগ্রত। এখন দয়াময়ী ভবনের কালী পুজোর দায়িত্ব সামলান একাধিক পালাদার। বন্দ্যোপাধ্যায় ঘোষালসহ একাধিক পরিবারের সদস্যরা প্রতি বছর পালা করে মাতৃ আরাধনা করেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দর্শক শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।